হয়? খেল 70 95 দেশি দেশি ছোট গরু কুরবানি দিতে চান? চারটি ছোট গরু আছে। দর্শক আসসালাম আলাইকুম, চুয়াডাঙ্গা জেলা দামোদরদা থানার দুগদুগি গরুহাটে আমরা অবস্থান করতেছি, যেখানে ছোট সাইজের কুরবানি উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা সেখানেই আছি। আমরা এখান থেকে আজকে ছোট সাইজের কুরবানি গরুর বর্তমান বাজার মূল্য জানবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভালো লাগবে। আজকে তারিখ 22 মে মাস 2023, রোজ সোমবার। ভালো আছেন? হ্যাঁ। কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছোট গরু? এগুলো কি কুরবানি উপযোগী? না, কুরবানি তো বাঁচা যাবে, কুরবানি পরেও বিক্রি করা যাবে। আচ্ছা, এটা দাঁত হয়েছে? কেমন দাম যাচ্ছেন এটার? দাম যাচ্ছে 72। ওজন কেমন হতে পারে? কত হবে? আড়াই মন হবে। আড়াই মন হবে। কাস্টমার কত দাম বলছে? 60-62 পর্যন্ত উঠেছে। ছোট সাইজের গরু দেখছি দর্শক আমরা। কাকা ভালো আছেন? আপনার এটা কি জাতের গরু? এগুলো কি দেশি জাতের গরু? এর দাম চাচ্ছেন কত? 90। ওজন কেমন হতে পারে? ওজন সাড়ে তিন মন হবে। চাচা ভুল ইনফরমেশন দিচ্ছে, যাই হোক। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ওজন কেমন হবে এটার? আড়াই মন। আড়াই মন, তার অর্থাৎ 100 কেজি। দাম কেমন চাচ্ছেন? দাম ৮৫। জি। খেয়াল কত? 72-73 বেশি ফেলব। কাস্টমার কত বলছে? 70-71। অল্পের জন্য 1,000 টাকার জন্য বেঁধে আছে। দাঁত হয়েছে? ভাঙেনি, ফাঁকা হয়ে পড়ে যাবে। পড়ে যাবে। কুরবানি উপযুক্ত ছোট গরু কুরবানি দিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা স্পেশালি। এখানে গরু দেখছি একটা। ভালো আছেন ভাই? ভালো আছি। কয়টা নিয়ে এসেছিলেন? তিনটা। তিনটা বিক্রি হয়েছে? না, এখনো হয় নাই। এখনো হয়নি। আর দুইটা কই? এই তো একটা, একটা একটা আর একটা ওদিকে আছে। এটা কি জাতের? দেশি জাতের? দেশি জাতের। ওজন কেমন হবে? দাম কেমন চাচ্ছেন? দাম 76,000। 76। কত উঠেছে? 68,000। 68,000 উঠেছে। আপনার খেয়াল কত? খেয়াল 70। আর এটার দাম চাচ্ছেন কত? এটা এটাও তো দেশি। 80,000। এটার ওজন কেমন হবে? 2 মনের কাছাকাছি। এটার দাম কেমন চাচ্ছেন বললেন? 82,000। খেয়াল কত? খেয়াল 72-73। কাস্টমার কত বলছে? কাস্টমার 70 বলছে। 70 বলছে। দর্শক এই হাটের চিত্রটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন মাথা আর মাথা, প্রচুর ভিড়। ছোট ছোট গরু তো, যার কারণে এদের মধ্যে পাবলিকের থাকতে প্রবলেম হয় না, ধাক্কা খাওয়ার ভয় নাই। কি জাতের গরু এটা আপনাদের? দেশি। দেশি। ওজন কেমন হতে পারে? 100 কেজি। 100 কেজি। দাম চাচ্ছেন কেমন? 82। মাংসের মন কত করে যাচ্ছে? 28। 28। তাহলে এটা খেয়াল কত আপনার বিক্রির? 75। 75 খেয়াল। কত দাম উঠছে? 70 ভেঙে। 70 ভেঙে। নিয়ে এসেছিলেন কয়টা? দুইটা। বিক্রি হয়েছে একটাও? একটা বেজে আসলটাতে। ও, যে টাকায় কিনা ছিল সেই টাকায় বিক্রি করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা কি দেশি জাতের? জি ভাই, দেশি। ওজন কেমন হতে পারে? ওজন ভাই 3 মন। 3 মন, 3.5 মন। 3 মন হবে? জি। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 92। 92। জি। কাস্টমার কত বলছে? কাস্টমার 7,076-77 এরকম বলছে। খেয়াল কত আপনার? আর খেয়াল 80-82 এরকম। তাই না? মাংসের মন কত যাচ্ছে জানেন? মন 28-30 এরকম। 28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কথা শুনে যা মনে হচ্ছে আপনি তো আমাদের এলাকার না, কোথা থেকে এসছেন? আমার বাসায় এই জায়গায়।
10টা গ্রাম 10 টনের পাশে ও আচ্ছা তাই কয়টা নিয়ে এসেছিলেন ভাই আমরা গরু আনছি 18টা 18টা এখানে আছে 4টা বিক্রি হয়েছে 2টা হয়েছে তাহলে এখনো 16টা আছে সবগুলো তো দেশি গরু সব পাকিস্তানি আমাদের পাকিস্তানি মডেল দেশি মডেলের সব মডেল এগুলো একটু নরমাল ব্রিডের সেইগুলো এই যায় এটার দাম কত এটার দাম 95 টাকা খেল কত 80 কাস্টমার কত বলছে 77 78 আচ্ছা আচ্ছা ওজন কেমন হতে পারে এটার দুই মনের কাছে গেছে দাঁত হয়েছে না এখনো দাঁত হয়নি একটারও দাঁত হয়নি না এই জায়গায় যতগুলো আছে একটারও দাঁত হয়নি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই দেশি গরু দেশি দাঁত হয়েছে না ওজন কেমন হবে এটার ওজন কত হবে আপনারা জানেন তাও আনুমানিক কত হবে 100 কেজি ধরতে হবে 100 কেজি দাম কেমন যাচ্ছে দাম 85 85 মাংসের মন কত যাচ্ছে জানেন ও তা আমরা মাংস হিসাব করি 7000 মন দেন তাই না আচ্ছা 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 7000 মন 700 টাকা কেজি বলতেছে এই কত খেয়াল আপনার বিক্রির 75-76 কাস্টমার কেউ দাম বলছে কত বলছে 3000-4000 দাম বলছে 73-74 দাম বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক দেশি ছোট ষাঁড় কুরবানি উপযোগী এগুলো দিয়েও কুরবানি দেওয়া যাবে যারা ছোট গরু কুরবানি দিতে চান দাঁত হয়েছে ভাই হ্যাঁ দাঁত হয়েছে ওজন কেমন হতে পারে 3 মন হবে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 115 115 মাংসের মন কত যাচ্ছে এ মনের হিসাব নেই ভাই এটা কেন পুষায় যাবে যে এবার 30000 টাকা এটা পুষায় যাবে তাই খেয়াল কত এটা এটা খেয়াল উপরে 5-5 হলে বেজ কাস্টমার কত পর্যন্ত দাম বলছে 90-95 তাই না 3 মন যদি হয় 33-90 হাজার টাকাই তো হয় যদি 30000 টাকা মন হয় কিনা মেলা ভাই 100 কিনা করতে সই দর্শক পিওর দেশি আমরা গরু দেখছি এখানে একটা মাথা এবং দুধ দেখে বোঝা আমি বুঝতে পারলাম কত টাকা দাম চাচ্ছেন 110 ওজন কেমন হবে 3 মন প্রায় 3 মন প্রায় মন তিনেক কাস্টমার কত বলছে দাম 85-80-85 দাঁত হয়েছে না দাঁত হয়নি দাঁত ভাঙবে কিছুদিনের ভিতরে ভাঙবে না আপনার খেয়াল কত আপনার খেয়াল কত 95 90-95 এরকম থাকবে ভাই কয়টা নিয়ে এসেছিলেন 5টা ভাই 5টা বিক্রি হয়েছে কয়টা 3টা দুটো আছে কই আরেকটা কই আপনার এই দুইটা দর্শক পাশাপাশি এই দুইটা গরু আপনাদেরকে আমি দেখাবো ভাইয়ের গরু কি জাতের এগুলো দেশি জাতের দেশি দেশি ওজন কেমন আপনার এই সাদা কালোটার 4.5-4.5 হবে দাম কেমন চাচ্ছেন 135 খেয়াল কত খেয়াল এত টাকা দাম চাইলে হয় 15 কাস্টমার কত বলছে মানে বুঝলাম না 10 ভেঙে 5-6 কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয়টা বাচ্চা নিয়ে এসেছিলেন আজকে 4টা বিক্রি করেছেন কয়টা দুইটা দাঁত হয়েছে এদের না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি ওজন কেমন হবে এটা ওই 3.5 মন দাঁত হয়েছে আপনার এই গরুর দুই দাঁত কুরবানির জন্য উপযুক্ত দর্শক ওজন কেমন হবে এটার ওজন 3.5 মন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 115 115 খেয়াল কত ওই 5-6 হাজারের বেশি দেবো 100 কত দাম উঠছে 100 বলছে 100 বলছে আর এই পরেরটা আপনার আপনার এটা কি জাতের আপনার পাকিস্তানি গরু এর দাঁত হয়েছে না না হয়নি আচ্ছা এর ওজন কেমন ওজন 3 মন হবে শর্ট হবে দাম কত দাম আছে 115 খেয়াল কত ওইদের 90-95 হাজার দাম বলছে না তাই না দর্শক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে যুগযুগী গরুর হাটে যেখানে ছোট দেশি ষাঁড়গুলো বিক্রি হয় আমরা সেখান থেকে কুরবানি উপযোগী বেছে বেছে গরু দেখলাম এবং বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন